হ্যাঁ শোন, আসতে যেতে তো চাই, আসলে মনটা ভাল লাগবো, বিমু আছে, পরে নিয়ে বেড়াইতে পারবি। হ তাহলে আইসা পর, কোনো সমস্যা নাই, কেউ কিছুই বলবো না, আইসা বেড়া যা, মনটা তাও হালকা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাইখা দিই তাহলে, তাড়াতাড়ি আসিস। আম্মা, আম্মা কি হয়েছে মামা, একটু এদিকে আসেন না আম্মা। বৌমা কি হয়েছে? আম্মার সাথে একটু কথা বলতাম, বসে নি। পাগল বৌমা, কি হয়েছে কও? আম্মা, আমার বোনটারে তো বিয়া দিছিলাম জানিনি, আর বিয়ার 5 মাসের মধ্যে স্বামীটাও মারা গেল। হবৌমা, কি হয়েছে এখন? বাড়িতে থাকে সব সময় মন খারাপ করে থাকি, বুঝছেন? এখন আরে বলছিলাম যে আইসা, 10-15 থাইকা গেলে মনটা তো ভালো লাগতো। তোমার বই না আবো, ভালো কথা, ও আইলে বাড়িটাও বড় বড় লাগবো, আর বাড়িতে ইস্তি মেমন আইলে পরা মনটা আস হলে আমারও ভাল লাগে বৌমা। তুমি আবার কও, ও 15 দিন কে, ও আমার বাড়িতে 6 মাস থাইকা যায়। আম্মা তাহলে আমি ঘরটা গুছাই। যাও বৌমা, তুমি ঘর গুছাও, আমি তোমার কোনো কোনো কামে সাহায্য করে দিতেছি, যাও। আচ্ছা ঠিক আছে আম্মা। সেটাই যেভাবে আর মনটা ভালো থাকে আমি ঠিক ওইভাবেই রাখবো, আপনি কোনো চিন্তা করেন না বিয়াই। আচ্ছা, সে বিশ্বাস আমার আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আইলে বিয়ানটা নিয়ে আয়ে। আচ্ছা আচ্ছা, তারপর কি হইলো? 5 মাস না যেতেই জামাইটা মরে গেল। তোমার কথা না শুনিনা যে কত বড় ভুল করছি সেটা আমি এখন বুঝতেছি। যাই হোক, দ্বিতীয়বার এই ভুলটা আর কখনো করবো না। তা ঠিক আছে, সেটা তোমার মনে থাকবে। মনে থাকবে, অবশ্যই 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 মনে থাকবে। আর এখন আমি অন্যের ক্ষতি করা হলেও নিজের সুখটা কীভাবে আদায় করে নিতে হয় সেটা আমি জানি, আর আমি এখন তাই করব। প্রমিস, প্রমিস, প্রমিস। আরে ওইটা কোনো ব্যাপার না। শোনো, তুমি কিন্তু আমাকে বেশি বেশি ভালোবাসবা, আবার দেখি হাতে ব্যাস, এই গরমের মধ্যে ব্যাস পরে কেউ, গলায় চেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আচ্ছা, তোমার সমস্যাটা কি? আমি ব্যাস পড়ছি, ঘড়ি পড়ছি, লকেট পড়ছি, যাই পড়ছি পড়ছি তো নাকি? তোমার সমস্যাটা কি আমার বলো তো।
আচ্ছা তোমার তো শরীর ভালো না বলতেছো, তাহলে এই শরীর ভালো করার জন্য তো এই মোটা কাপড় চোপড় পরে থাকা যাবো না। আচ্ছা সুরভি তুমি এখন যাও তো, ঘ্যান ঘ্যান করো না, বললাম তোমার ভালো লাগে না, যাও তুমি যাও। আচ্ছা কি হয়েছে তোমার, দেখ ভালো লাগে না, আমার টাকা থাকবে দাও। আমার কাছে নাই, তুই যা তোর দাদা বিকাল বেলা আইলে পরে আমি টিহাসে আইনে দিব। তোমার বাবা কি দোকানে চলে গেছে? না। ও কোথায় গেছে দেখছো? আচ্ছা ঠিক আছে তুমি খেলা করো। হ্যাঁ আচ্ছা এখনো আসার নাম নাই। আমি বুঝতে পারছি কে এসেছে, ছাড়ো ছাড়ো। কি ব্যাপার এত লেট হইল কেন, দেখো তো কয়টা বাজে, দেখো দেখো। আরে দেখছি তো, বুঝো না সবদিকে খেয়াল করে তারপর আসতে হয়, বুঝোই তো। তুই দেখছিস তো? দেখে নাই, আপাও ঘরে ছিল না, মনে হয় কোনো কাজে ছিল, ওই ফাঁকে চলে আসছি। ভালো করছ। তোর কি খবর? আর কি খবর, খবর কি তোমার সেইটা বলো, তুমি তো কোনো দিকে কোনো ভাবনা চিন্তা বাদই দিয়ে দিছো। তোমার কাছে বাইছি তো সব ভাবনা চিন্তা মাথা থেকে চলে গেছে। আরে সব ভাবনা চিন্তা বাদ দিলে কি হয়, আমার কথা তো ভাবতে হবে নাকি, আমাদের দুইজনের কথা ভাবতে হবে না? তা অবশ্য ভাবতে হবে। দেখো আমি আর এত অপেক্ষা টপেক্ষা করতে পারতেছি না, তুমি যে কোনো একটা ম্যানেজ করো, কি করা যায়। ঠিক আছে, আমিও সেটা বুঝতে পারতাছি যে তুমি পনেরো দিনের কথা বলে আসছো, দুই মাস হয়ে গেল, এখন তোমার জন্য কিছু একটা করা উচিত। আমিও সেটাই বলতে চাইতেছি, পনেরো দিনের কথা বলে আসলাম, দুই মাস অলরেডি হয়ে গেছে, কদিন পরে দেখবা বাবা এসে আমাকে নিয়ে গেছে, তখন কি করব? আসলে অথই মানে আমি কি করব, আমার মাথা সেটা কাজ করতেছে না, তুমি একটা উপায় বের করো না। তোমার মাথা আমি পুকুরে ফেলে দাও, ভালো লাগে না আমার। শোনো হাসি ঠাট্টা যাই করি না কেন, এখন মূল কারণে আসো। এখন হচ্ছে তোমাকে পাইতে গেলে আমার কিছু একটা করতে হবে, যেমন আমার আপাকে শেষ করে দিই যে কোনোভাবে। এত করে ঝামেলা আর বেশি হবে না। তুমি ঝামেলা চিন্তা করতেছো, তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, কেন না। তাহলে এইসব চিন্তা করলে হবে না। কিভাবে কি করবে, প্ল্যানটা কি? হ্যাঁ মনে পড়ছে একটা আইডিয়া, এক কাজ করি, আপাকে তুমি আর আমি মিলে বালিশ চাপা দিয়ে মেরে ফেলো যখন বাড়িতে কেউ না থাকবে। সেটাই। বিমু যদি দেখা গেল? আরে ধুর বাদ দাও, ও পুচকি, ও কি বুঝবো, তুমি রাজি আছো কিনা সেটা বলো। তুমি বলছো, তোমার কোনো কথা আমি ফেলতে পারবো না, তোমাকে শীষ আমি শুরু থেকে বলে আসতেছি, তুমি তো খালি ঝামেলা করো একের পর এক, আমার কোনো কাজের নামই নেই। তোমার সব কথাই আমি রাজি, কিন্তু সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। আমিও তোমাকে চাই। Thank you.
আমি দেখিলে ঘুমেছ কে তোর বাপ মারে থে তুই আমার কাছে আইস হ্যাঁ আয় সমাজে এদের মতো যে সমস্ত মেয়েরা আছে ঠিক তাদের দোষ। তুই আজকে আমার বাড়ি থেকে এখন এই মেয়ের দিয়ে দে, সেখানে পাঠিয়ে দিয়ে হয় আমার এই সুনাম সংসারে আর এক মুহূর্ত আমি অশান্তি রাখবার চাই না, এক মুহূর্ত না।